যে শিক্ষকদের কাজ পড়ানো তারাই নাকি ভ্যান টানছেন, স্কুলের পড়ুয়া ধরে রাখতে ভ্যান টানছেন তারা, স্কুলে জল নেই তাই পাশের গ্রাম থেকে জল বয়ে এনে কাজ চালাচ্ছেন শিক্ষকরা, জল ছাড়া রান্না হবে না মিড ডে মিলের, উপায় না পেয়ে নিজেরাই ভ্যান হাতে পাশের গ্রাম থেকে জল আনছেন স্কুলের শিক্ষকরা। অবাক করার মতন হলেও এমনই চিত্র ধরা পড়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার গোপীমোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে। গরম পড়েছে, গ্রীষ্মকাল এলেই রাজ্যের বহু জায়গায় দেখা যায় পানীয় জলের সংকট, তেমনই সমস্যায় ভুগছেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার গোপীমোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষকরা। জলের সমস্যা থাকায় মিড ডে মিলের রান্না করতেও সমস্যা হচ্ছে। এদিকে প্রশাসনের কড়া নির্দেশ, কোনোভাবেই মিড ডে মিল পরিষেবা বন্ধ করা যাবে না, তাই বাধ্য হয়ে শিক্ষকরা পড়ানো ছেড়ে নিজেদের কাঁধে তুলে নিয়েছেন জল আনার দায়িত্ব। ভ্যানে করে প্রায় 300 মিটার দূরের পাশের গ্রাম থেকে আনতে হচ্ছে জল। স্কুল সূত্রে খবর, গ্রীষ্মের শুরুতে শুকিয়ে গিয়েছে স্কুলের টিউবওয়েলের জল, ফলে ব্যাপক সমস্যায় পড়ছেন স্কুলের শিক্ষার্থী থেকে শিক্ষকরা। জানা গিয়েছে এই পরিস্থিতিতে শিক্ষকরা কিছুদিন পাশের বাড়ি থেকে জল নিচ্ছিলেন, কিন্তু একটা সময় পর তারাও জল দিতে আর রাজি হননি, অগত্যা নিজেদের কাঁধেই এই দায়িত্ব তুলে নেন শিক্ষকরা। টিফিনের সময় আরো জল নিয়ে আসে ওরা, সেই জল খায়। আমি চাচ্ছি যে আমাদের স্কুলে, আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান, এতে যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে যেন সরকার কর্তৃপক্ষ যেন একটু নজর দেন। হ্যাঁ, আমরা জানিয়ে আসছি যে জলের সমস্যাটা মিটুক, এটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জানিয়ে এসেছি। এবারে ওনারা নিশ্চয়ই কোনো ব্যবস্থা করছেন, হয়তো দেরি হচ্ছে। এই যে ধরুন আপনারা নিজেরাই ভ্যানে করে জল বয়ে নিয়ে আসছেন, সেক্ষেত্রে কি কোথাও একটা মানে চাপ পড়লেও পড়তে পারে মনে করছেন? না, চাপের কি আছে, কী থেকে চাপ পড়বে, আমরা বাচ্চার সাথে আমরা জল নিয়ে এসে রান্না করছি চালাচ্ছি, এতে চাপের কি আছে। স্কুলে গিয়ে দেখা গেল প্রার্থনা হওয়ার পর স্কুলের শিক্ষক শিক্ষিকারা জলে দেখছে বালতি ও ভ্যান নিয়ে বের হয়ে যাচ্ছেন 300 মিটার দূরের পাশের গ্রামের উদ্দেশ্যে। তাদের সঙ্গে রয়েছে মিড ডে মিল রান্নার সঙ্গে যুক্ত মহিলারাও। পাঁশকুড়া উত্তর চক্রের গোপীমোহনপুর প্রাথমিক বিদ্যালয়টি 1901 সালে স্থাপিত হয়। বর্তমানে সেখানে পড়াশুনো করে 119 জন পড়ুয়া। তাদের দায়িত্বে রয়েছেন 6 জন শিক্ষক শিক্ষিকা। শিক্ষকরা জল নিয়ে এলে তবেই শুরু হয় মিড ডে মিল রান্না। রান্না থেকে শুরু করে বাসনপত্র ধোয়া সবই হয় ওই জলে। মাঝে যদি জলের ঘাটতি দেখা যায় তখন শিক্ষকরা ক্লাসে ফেলে আবারও চলে যান ভ্যান নিয়ে জল আনতে। এভাবেই দিনের পর দিন ধরে চলে আসছে এই রকম। বলছি যে স্কুলের তরফ থেকে আপনার বাড়িতে জল আনতে আসে প্রতিনিয়ত, কি বলবেন? না, স্কুলের তরফ থেকে জল আনতে এলে কোনো নয়, স্কুলের সমস্যা হয়েছে তার জন্য বাচ্চা বাচ্চা জল টল খাবে, তো আমি পাশের গ্রামে জল যখনই সমস্যা হয় আমি জল বাড়ি থেকে, আমার বাড়ি থেকে জল দেওয়া হয়। কতবার করে জল আনতে আসে? দুবার রুমে আসে মাঝে মাঝে আর কি। আগেও কলটল খারাপ হয়েছিল তার জন্য আবার আগেও জল নিয়ে গেছে। এই যে স্কুলের বাচ্চাদের জন্য আপনার বাড়ি থেকে জল নিয়ে যাচ্ছে, ওই গ্রামের কারো কাছে জল পাচ্ছে না, পাশের গ্রামে আপনার বাড়ি থেকে এসে জল নিয়ে যাচ্ছে, কি বলবেন? সেটা আমার স্কুলের সমস্যার জন্য কে দিচ্ছে না জানার দরকার নেই, স্কুলের সমস্যা বাচ্চার সমস্যার জন্য সেটা তো আমাকে জল তো দিতেই হবে, সেটা আমাদের কোনো ই নেই। স্কুলের তরফ থেকে কি আপনাকে জানানো হয়েছিল যে স্কুলের জলের সমস্যা রয়েছে? জানানো বাড়িতে হয়তো, আমি বাড়িতে থাকি কম, তো বাড়িতে নিশ্চয়ই বলেছে, নাহলে তো না বলে তো জল তো স্কুল তরফ থেকে জল নিয়ে যাবে না, নিশ্চয়ই বাড়ি থেকে। এই যে আজকেও আপনার বাড়িতে জল আনতে এলো, কি বলবেন? না, বাড়িতে জল আনতে এলে স্কুলের মানে বাচ্চারা জল খাবে এখানে কিছু বলার নেই। না, এই যে একটা ধরুন একটা জল আনতে আসছে প্রতিনিয়ত স্কুলের, যারা প্রতিনিয়ত বাচ্চাদের পড়াশোনা করান সেই স্কুলের শিক্ষকরাই আজকে আপনার বাড়িতে জল আনতে এলো, এটা নিয়ে কী বলবেন? কোথাও কি প্রশাসনের একটা গাফিলত দেখছেন, কারণ দীর্ঘদিন ধরে জলের কল খারাপ হয়ে রয়েছে, কী বলবেন সব মিলিয়ে? এটা তো প্রশাসনের গাফিলতি প্লাস গ্রাম পঞ্চায়েত যে আছে তারা তো গাফিলতি আছে নিশ্চয়ই, নাহলে এই মানে স্কুলের যে টিউল যে খারাপ হয়ে গেছে এটা তো তাদের আগে তো দেখা উচিত, প্রশাসনের ব্যবস্থা এসব দেখা উচিত। এবার এমন মাস্টার স্যার যে জল আনতে আসছে মানে তার কী বলবো আর, এসব বলার বিষয় নয়, স্যাররা জল আনতে এসছে এখানে, গাফিলতি তো আছেই। রাজ্য জুড়ে যখন চাকরি দুর্নীতির খবর খবরের শিরোনামে উঠে আসছে তখন একটা অন্য চিত্র আপনার পাঁশকুড়ার গোপীমোহনপুরটাও, সেখানে দেখা যাচ্ছে মাস্টার মশাইরাই পানীয় জল আনতে আপনার বাড়িতে ছুটে এলো, সব মিলিয়ে কী বলবেন? এটালে আমি আর কি বলবো, এটালে বলার কিছু নেই, যেহেতু এখানে স্যাররা জল আনতে এসছে সেটা তারা দুরুসের ব্যাপার, আর সেখানে আমার কিছু বলার নেই এইসব জিনিস ব্যাপার নিয়ে।
স্কুলের জলের এই হাহাকার দেখে অধিকাংশ অভিভাবকই পড়ুয়াদের জল ভর্তি বোতল দিয়ে পাঠান। টিফিনের সময় আবার তারা এসে জল দিয়ে যান। শিক্ষকদের এই কাজের প্রশংসা করলেও তাদের প্রশ্ন, এভাবে কতদিন চলবে? স্কুলের এই পানীয় জলের সমস্যার জন্য বাচ্চাদের সেখানে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। এখানে জলের খুবই সমস্যা, বাচ্চারা জল পাচ্ছে না, খাওয়ার পরে বাসন ধুতে পাচ্ছে না, জল অনেকদিন থেকেই সমস্যা, বাচ্চারা খেতে পাচ্ছে না, বাড়ি থেকে জল আনছে। সেই জন্য আমরা মানে স্কুলে পাঠাতেই বাচ্চাদের দিকে সংকটবোধ করছি যে স্কুলে জল নেই, বাচ্চারা অতক্ষণ গিয়ে খাবে না জল। স্যাররা যদি জল আনতে যায় তা বাচ্চাদের দিকে শিক্ষা দিবে কে? সেই জন্য স্কুলে একটা সাবমার্সেল অবশ্যই প্রয়োজন। জল নেই বলেই তো স্যাররা আনতে যাচ্ছে যে বাচ্চারা খাবে কি, বাচ্চাদের জন্য ভেবে স্যাররা আনতে যাচ্ছে যে বাচ্চাদেরকে পড়াতেই পারছে না। এই যে ধরুন যে শিক্ষকরা আপনাদের বাচ্চাদেরকে পড়ায়, সেই শিক্ষকরাই আজকে জলের ভ্যানে করে জল বয়ে নিয়ে আসছে, সেক্ষেত্রে কি বলবেন? সে তো মানে অসুবিধাই তো, স্যাররা যদি জল আনতে যায় বাচ্চাদের জন্য তো খুবই অসুবিধা, একটা তো সাবমার্সেল অবশ্যই প্রয়োজন। কি মনে করছেন, কোথায় কি প্রশাসনের গাফিলতি দেখছেন? এখানে পাশের প্রধান এদের দিকে বলেই তো কিছু কাজ হচ্ছে না, এবার দেখুন সরকার কি করে। কি চাইছেন এই মুহূর্তে আপনি? একটু আমি চাইছি যে অবশ্যই একটা বসুক, একটা সাবমার্সেল বসুক। বাচ্চাদের আপনার বাচ্চাকে তাহলে কিভাবে জলের জন্য কিভাবে জল নিয়ে পাঠান? বোতলে করে জল নিয়ে পাঠাই, বোতলে করে জল নিয়ে পাঠায়, খাওয়ার জন্য আবার জল থাকে না, আবার টিফিনে আসি জল নিয়ে আসি, বাচ্চাকে খাইয়ে বাসন ধুয়ে আবার দিয়ে দেবে। অভিভাবকদের দাবি, দ্রুত জলের এই সমস্যার সমাধান করুক প্রশাসন। জলের এই সমস্যা নিয়ে গত 13 মার্চ বাঁশকুড়া ব্লকের বিডিও ও বাঁশকুড়া ব্লকের অবর বিদ্যালয়ের পরিদর্শককে লিখিত অভিযোগকে জানিয়েছেন গোপী মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। যদিও এ বিষয়ে বাঁশকুড়া ব্লকের বিডিও ধেনধু ভুটিয়া ফোনে জানান যে জলের সমস্যা রয়েছে সেটা তিনি জানেন, তবে শিক্ষকরা যে ভ্যানে করে জল আনছেন সেটা তার জানা নেই। বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।